আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি লিমাস কিচেন ভিডিওতে ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় লবণীয় স্বাদে ঝরঝরে চিকেন বিরিয়ানি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে আমি নিয়েছি ফার্মের মুরগি লেগ পিস বড় সাইজের 4টা। আপনারা চাইলে পাকিস্তানি মুরগি দিয়েও কিন্তু সেমভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন, আর প্রয়োজনে আপনারা কিন্তু রেগুলার সাইজেও মুরগির পিসগুলো কেটে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, আপনারা ঝাল পছন্দ করলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ। অবশ্যই বিরিয়ানিতে চিনিটা দিতে চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদ আসে। 2 চা চামচ হট টমেটো সস, এই টমেটো সসটা আমার হোমমেড তৈরি, আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। 4 চা চামচ আদা ও রসুন বাটা। এখন মুরগির সাথে সবগুলো মশলা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব, আর রেস্টে দিয়ে দিব 2 ঘন্টার জন্য, হাতে সময় থাকলে আরও একটু সময় বাড়িয়ে নেবেন। এইখানে চিনি গুঁড়ো চাউল নিয়েছি 2 কাপ। আপনারা চিনি গুঁড়ো চাউলের পরিবর্তে কিন্তু বাসমতী চালও ব্যবহার করতে পারবেন। আর পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, চাউলগুলোকে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি চাউলগুলো ধুয়ে নিয়ে পানিও ঝরিয়ে রাখবো। আর চুলায় এখন একটা পাত্র বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ খাবার তেল, তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি আলু। আপনারা যদি বিরিয়ানিতে আলু পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। আমার কাছে মনে হয়েছে বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানির স্বাদটা আরেকটু বাড়ে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেরেস্তার কালার আসা পর্যন্ত তেলের উপরে ভেজে নিব। এরই মাঝে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা দারুচিনি। এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু বিরিয়ানিতে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এর মাঝে দিয়ে দিব আগে যেই চিকেনের টুকরোগুলো আমরা রেস্টে রেখেছিলাম, ওই চিকেনের পিসগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারবেন। এখন চিকেনের পিসগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব, খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন না পুড়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। এখন আবার ভালো করে পেঁয়াজ বাটাটা চিকেনের সাথে মিশিয়ে নিব। মাঝারি টু লো আছে, আমি কিন্তু চিকেনগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 3 চা চামচ, এটা কিন্তু বিরিয়ানির প্যাকেট মশলাটা ব্যবহার করছি। মশলাগুলো এখন চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরই মাঝে চিকেনের মশলাটা কিন্তু তেলের উপরে চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এই 1 কাপ নর্মাল পানিতেই কিন্তু আমি 80% চিকেনগুলো সিদ্ধ করে নিব। পানির পরিমাণটা এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মুরগিগুলো ড্রাই হয়ে যাবে, আর ফার্মের মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে পানি শুকিয়ে কিন্তু চিকেনের টুকরোগুলো তেলের উপরে চলে এসেছে, এখন আর একটু ভালো করে ভেজে নিব চিকেনের টুকরোগুলো। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলার গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়েছে। গ্রেভি সহ চিকেনের টুকরোগুলো তুলে নিব, আর কিছুটা গ্রেভি রেখে দিব পাতিলে। যতটুকু রেখেছি তার মাঝে কিন্তু আমরা চিনি গুঁড়ো চাউলটা ভালো করে ভেজে নিব। আমি ভিডিওর ফার্স্টেই কিন্তু বলে দিয়েছিলাম আমি অফ ক্যামেরায় চিনি গুঁড়ো চাউলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো।
এখন চাউলটাকে ভালো করে ভেজে নিব 5 থেকে 7 মিনিট। চাল ভাজাটা কমপ্লিট হলে আমরা যে চিকেনের পিসগুলো তুলে রেখেছিলাম পিসগুলো চাউলের ভিতরে দিয়ে আবার চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিব। চিকেন সহ চালটাকে আরও 2 মিনিট ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি গরম পানি 4 কাপ। আমি যেহেতু 2 কাপ চাল ব্যবহার করেছি যার কারণে 4 কাপ পানি ব্যবহার করছি। পানির সাথে ভালো করে চিকেনটা আর চালটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি দুধ পাউডার 2 চা চামচ। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে স্বাদটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ 10-12টা। আগে যে আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম এখন আলুর টুকরোগুলো দিয়ে দিব। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর পানিটা যখন চালের সাথে মাখা মাখা হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা রাখবো সর্বোচ্চ লো আঁচে। এভাবেই রেখে দিব 7 মিনিট। 7 মিনিট পর এখন আপনারা দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আলতো হাতে চাউলগুলোকে উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে করে দিব। আর এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। বিরিয়ানির উপরে পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে ছিড়িয়ে দিতে হবে। দাওয়া কমপ্লিট হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার সর্বোচ্চ লো আঁচে রেখে আরও রান্না করে নিব 15 মিনিট। 15 মিনিট পর পেঁয়াজ বেরেস্তাগুলো এপিট ওপিট করে চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরই মাঝে কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে বিরিয়ানি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও শেয়ার করে আপনজনদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিব, সামনে ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।